আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিবোর্ডটিতে দেখতে পাচ্ছেন আমার ইমেজ সেট করা আছে, তো এই ইমেজটি কীভাবে আপনারা সেট করবেন। তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখতে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এরকম করে ফটো সেট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে, ধরেন হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর ধরেন আপনি কারোর সাথে চ্যাটিং করবেন, চ্যাটিং করার পর আপনি এখানে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সেটিং, থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন থিমস বলে অপশানটি রয়েছে, সেই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফটোটি সিলেক্ট করা আছে। তো আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনি এখানে চাইলে দেখতে পাচ্ছেন অনেক রকমের ব্যাকগ্রাউন্ড পিকচার নিতে পারেন। তো আমি জাস্ট আমার মোবাইলে যেই ফটোগুলি রয়েছে সেই ইমেজগুলি সেইগুলি আমি সেট করব। তো আপনারা চাইলে আপনার ফটো সিলেক্ট করতে পারেন, সেভ করতে পারেন। তো আমি জাস্ট এই ফটোটি সেভ করব। আমি এই ফটোটি আমি সিলেক্ট করে নিলাম। তো এরকম করে ঠিকভাবে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি এখানে সেই ফটোর কালারটি আপনি বাড়িয়ে নিতে পারেন বা কম করে নিতে পারেন। তো আমি জাস্ট এইরকম করে কালারটি রেখে দিলাম। তো এবার নিচুনে যে দেখতে পাচ্ছেন ডান অপশান, ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড লেখা আছে, অন করতে পারেন এটি। তো আপনার অক্ষরটি এভাবে করে চলে আসবে। তো আমি জাস্ট এটি অন করে রাখলাম না, তো আমি এটি অন অফ করে দিলাম। এবার আপনি এখানে সেভ করার জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডে সেই ফটোটি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও চাইলে এরকম করে ফটোটি সেভ করে নিতে পারেন খুব সহজে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো? তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন বা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।